সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আর আজকের ক্লাস শুরু করছি। আমরা আছি জারণ বিজারণ অর্ধ সমীকরণ, এবং এই জারণ বিজারণ অর্ধ সমীকরণ ব্যবহার করে কি করে সমতাকিত সমীকরণ তৈরি করা যায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। সেক্ষেত্রে আমার মনে হয় ফেরাস ক্লোরাইড বা ফেরাস সালফেট যাবে একটা কিছু আলোচনা ছিল। আজকে আমরা 18 সালের অভিন্ন বোর্ড সেক্ষেত্রে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। আমরা লক্ষ্য করে দেখে প্রশ্নটা কি এসেছে, সেটা হচ্ছে যে লঘু H2SO4 মিশ্রিত পটাশিয়াম পারমাণবিকের দ্রবণে H2S চালনা করলে তথা হাইড্রোজেন সালফেট চালনা করলে সংঘটিত রিডক্স বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমরসতা সাধন করো। আমরা এটাকে কি করতে চাই, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করতে চাই। আমি কিন্তু আগের ক্লাসেও কি করছি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করেছি। এখন আমরা এটার কাজ করি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কে এমএন ও ফোর যোগ H2SO4 যোগ H2S, এই বিক্রিয়া থেকে আমরা কি কাকে চাই, কি কি তৈরি হতে পারে সেটা আমরা পেতে চাই। এখান থেকে কি কি তৈরি হওয়ার সম্ভব আমরা সেটা বের করতে চাই। দেখা যাক এখন কি করা যায়। এখন আমরা যে বিষয়টা কাজ করব সেটার নাম হচ্ছে যে জারণ অর্ধ বিক্রিয়া। এখন জারণ অর্ধ বিক্রিয়া বোঝার আগে আমি এখানে আয়নিক সমীকরণ লিখতে চাই। তাহলে যদি আমি আয়নিক সমীকরণ আকারে লিখি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সেটা হচ্ছে এম এন ও ফোর মাইনাস যোগ এইচ প্লাস যোগ টু মাইনাস হোয়াট, এখানে কি হতে পারে। এখন আমাকে যে জানতে হবে যে এখানে কে জারক এবং কে বিজারক। আমাদের বইতে সুন্দরভাবে জারক এবং বিজারকের একটা চার্ট দিয়ে আছে, সেই চার্টটা যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো যে এক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড একটি বিজারক এবং কে এম এন ও ফোর একটি হচ্ছে জারক। ফলে এখানে জারকের কী হবে, জারক সংখ্যা হ্রাস ঘটবে এবং বিজারকের জারক সংখ্যা বৃদ্ধি ঘটবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এক্ষেত্রে ম্যাঙ্গানেট আয়নের কি হবে, জারক সংখ্যা এখান থেকে হ্রাস পাবে আর এখানে সালফাইড আয়নের জারক সংখ্যা বৃদ্ধি পাবে, যার কারণে এখানে সালফাইড আয়নটা একটি বিজারক আকারে কাজ করবে এবং ম্যাঙ্গানেট আয়নটা একটি জারক আকারে কাজ করবে। এজন্য আমি যদি এখন লিখি যে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে এই জারক অর্ধ বিক্রিয়াতে কে আসবে, সেটা হচ্ছে বিজারক আসবে। বিজারক কে, এখানে সালফাইড আয়ন। সালফাইড আয়ন থেকে কি হবে, এক্ষেত্রে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হবে, সালফার পরমাণুতে রূপান্তরিত হবে। অন্যদিকে যদি আমি ধরি যে জারক নিয়ে কাজ করবে সেক্ষেত্রে হবে হচ্ছে বিজারক অর্ধ বিক্রিয়া। এক্ষেত্রে এম এন ও ফোর মাইনাস এখান থেকে হবে, সেটা হচ্ছে যে এম এন টু প্লাস। আর আমরা গত ক্লাসে যে বিষয়টা শিখছি যে জারকে যে কয়টি অক্সিজেন থাকে সেই কয় অণু কী তৈরি হয়, পানি তৈরি হয়। ফলে এখান থেকে আমি চার অণু কী লিখতে পারবো, পানি লিখতে পারবো। আর চার অণু পানির জন্য চার দোকানে কয়টা হাইড্রোজেন হয়, আটটি হাইড্রোজেন লিখতে হবে এই পাশে। আর এখানে ম্যাঙ্গা এম এন ও ফোর কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, এক্ষেত্রে এম এন ও ফোর কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, সেক্ষেত্রে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করবে। এই আলোচনার পর তোমাদের মনে যে প্রশ্নটা আসবে যে স্যার এখানে এস সালফার টু মাইনাস ছিল, সে সালফারে আসলো, তাও দুইটা ইলেকট্রন করে দিয়ে নিরপেক্ষে আসছে, আমি বুঝলাম ঠিক আছে, কিন্তু এখান থেকে একটি চার্জ ছিল তাহলে সে একটি ত্যাগ করতে পারত, সেটা অবশ্যই এখানে ত্যাগের কোনো প্রশ্নই আসবে না, কারণ এটা তো যেহেতু চাও কথা কথা সাথে একটি ইলেকট্রন ত্যাগ গ্রহণের জন্য বিষয়টা আলোচনা করা যায়। তাহলে এখানে পাঁচটি ইলেকট্রন আমি কেন যোগ আকার লিখতেছি, যে এখানে জারক আমার পাঁচটা ইলেকট্রন গ্রহণ করতেছে, সেটা হচ্ছে যে এইটা আমাদের চাটে বলে দেওয়া আছে যে একটি বিক্রিয়ায় জারক এই কেএমএন ওপরটা কতটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং তার অবস্থানটা কোথায় থেকে কোথায় চেঞ্জ হবে এটা আমাদের বলে দেওয়া আছে বইতে। এবং কি আমি লাস্ট ক্লাসে যে পটাশিয়াম ট্রাইক্রোমেট তথা কে টু সিআর টু ও সেভেন নিয়ে আলোচনা করছি সেটার সেখানে যে আমি ক্রোমিয়াম দেখাইছিলাম সেখানেও কিন্তু আমার কিন্তু ক্রোমিয়াম যে তিনটা ইলেকট্রন গ্রহণ করেছে সেটা কিন্তু বইতে বলে আছে। এবং আরও একটি বিষয়,
সেটা হচ্ছে যে আমাকে কিন্তু মনে রাখতে হবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু একটি অম্লীয় দ্রবণে ব্যবহার করলে পরে একরকম আমার প্রোডাক্ট দেবে, আর যদি আমি ক্ষারীয় দ্রবণে ব্যবহার করি সেক্ষেত্রে অন্য আরেকরকম প্রোডাক্ট দেবে। এটা আমাদের বইতে বক্সে সুন্দর করে বলে দেওয়া আছে। ফলে আমার অনেকের মনে এখানে কনফিউশন থাকতে পারে যে স্যার কী করে এখানে পাঁচ ইলেকট্রন লিখল, এটা আমরা বই যদি লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা বুঝে যাব। তাহলে এখানে আমি যে জিনিসটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে ওই যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত ছিল, ম্যাঙ্গান এই প্লাস সেভেন থেকে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু, এই প্লাস সেভেন থেকে প্লাস টু হওয়ার জন্য তাকে পাঁচটা নেগেটিভ কী করতে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে, তবেই সেটা প্লাস টুতে যাওয়া সম্ভব। এটাকে আমি দিলাম সমীকরণ নম্বর এক, এটাকে দিলাম সমীকরণ নম্বর দুই। কিন্তু আমাদের জানা আছে একটি জারণ বিচারণ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা গৃহীত ইলেকট্রন সংখ্যার সমান। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সালফার ডাই আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, অন্যদিকে MnO4 তথা ম্যাঙ্গানেট আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করেছে। কিন্তু এটা কি করে সম্ভব যে একটি আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করলো আর অপর আয়ন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করলো, এটা তো কখনো হতে পারে না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এবং গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, আর এটার জন্য আমাদের অবশ্যই ম্যাথমেটিক্যাল অপনয়ন পদ্ধতি জানা আছে। সেই অনুসারে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এই বিষয়টা সলিউশন করে ফেলতে পারবো। সেটা কীভাবে, যদি আমি এক নং সমীকরণকে কী করি, যদি আমি পাঁচ দ্বারা গুণ করি, এক নং সমীকরণকে যদি পাঁচ দ্বারা গুণ করি সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে পাঁচ দুগুণ দশটি ইলেকট্রন, অনুভাবে একটা পাঁচটি সালফাইড, এটা পাঁচটি সালফোন, অনুরূপভাবে এটা পাঁচটি সালফার এবং এটা পাঁচটি সালফাইড, এটা দশটি ইলেকট্রনের রূপান্তরিত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করছে, যদি এই সমীকরণটা আমি কী করি দুই দিয়ে গুণ দিই, তাহলে দুই দিয়ে গুণ দেওয়ার ফলে দেখা যাবে যে তখন এটা চার দুগুণে আট অনুপানে হবে, এটা টু MN প্লাস হবে, এটা আট দুগুণে ষোলো H প্লাস হবে, এটা টেন ইলেকট্রন হবে এবং এটা টু MnO4 মাইনাস হবে। এবার আমি লক্ষ্য করলে দেখতে পাবো যে আমার ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এবং গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেছে। এ কারণে যদি আমি এখন এই দুইটা সমীকরণকে যদি একসঙ্গে যুক্ত করি তাহলে আমি দেখতে পাবো যে এই টেন ইলেকট্রন এবং টেন ইলেকট্রন দুই সাইড থেকে তারা রিমুভ হয়ে যাবে। ফলে আমি যদি এই দুটো সমীকরণকে এখন এক জায়গায় লিখতে চাই তাহলে আমি কী লিখতে পারবো, ফাইভ এস টু মাইনাস যোগ টু MnO4 মাইনাস যোগ সিক্সটিন এইচ প্লাস, সেখান থেকে আমি পাচ্ছি ফাইভ এস টু MN2 প্লাস যোগ এইট এইচ টু ও। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটা আয়ন আকারেই আছে, আমি এটাকে দর্শক আয়ন তথা পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন কী করবো অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে আমি কী পাবো সেটা হচ্ছে যে এখান থেকে পাবো টু KMnO4, আর এখান থেকে আমার ছিল হচ্ছে হাইড্রোজেন সালফাইড তথা ফাইভ H2S, এটার জন্য আমি লিখতেছি। আর এখান থেকে পাবো যে এইদিকে আমার ফাইভ সালফার আছে, তারপরে কী আছে ম্যাঙ্গানিজ সালফেট আছে, তারপরে আটানো পানি আছে এবং পটাশিয়াম থাকার কারণে এখানে কী হবে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে। এখন আমি যদি লক্ষ্য করি এইদিকে কয়টা সালফেট আয়ন আছে, সেটা হচ্ছে তিনটি সালফেট আয়ন আছে, আর এইদিকে আমি কাকে ব্যবহার করেছিলাম হচ্ছে সালফেরিক অ্যাসিডকে ব্যবহার করছিলাম। যেহেতু এই পাশে সালফেট আয়ন তিনটা হয়েছে তাহলে এখানে আমি তিন দিলাম, তিন দিলে পরে এটা সালফেট আয়ন হলো এবং তিন দুগের ছয় এখানে কী হলো হাইড্রোজেন হয়ে যাবে। এখন এখানে তিন দুগুণে ছয়টা হাইড্রোজেন আর এখানে পাঁচ দুগুণে দশ, তাহলে ষোলো, এখানে আট দুগুণে হয়েছে ষোলো। ফলে আমার এই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান এবং সালফেট আয়ন সমান, এবং আমি দেখতে পারছি যে আমার পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ সবার আয়নের পরিমাণও সমান আছে এবং অক্সিজেনের পরিমাণ সমান আছে। ফলে আমি কিন্তু কী করে ফেলছি সেটা হচ্ছে যে সমতাকৃত সমাধান সমীকরণ তৈরি করে ফেলেছি। ফলে আমার যে এখন হোয়াট চিহ্ন এখানে ছিল তাহলে এই হোয়াট চিহ্নগুলোতে আমি কী কী লিখতে পারতাম সেটা হচ্ছে যে আমি লিখতে পারতাম ফাইভ এস, আর লিখতে পারতাম টু MN2 প্লাস, আর কাকে লিখতে পারতাম সেটা হচ্ছে যে এইট এইচ টু ও, আর কাকে এখানে লিখতে পারতাম সেটা হচ্ছে কে প্লাস টু কে প্লাস। আর এটার জন্য যদি আমি এখানে সমাধান করতাম তাহলে এখানে হতো ফাইভ এস
2 Mn SO4 আর হতো 8 H2O আর হতো K2 SO4 কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমার কয় কয় অনু 5 H2 আছে সেটা হচ্ছে 5 ফলে এটা 5 আর এখানে KMn কয় আছে সেটা হচ্ছে 2 টা আর এখানে H2SO4 কয় আছে এখানে 3 টি ফলে এই সমীকরণের জন্য ফাইনাল সমতা ক্ষেত্র সমীকরণ এইটা এভাবে আমরা কি করতে পারি জারক এবং বিজারকের জন্য আমরা কি করতে পারি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমতা ক্ষেত্র সমীকরণ তৈরি করতে পারি এই অধ্যায়ের অঙ্ক করতে যায় আমরা অনেকে একটু ঝামেলা বোধ করি যে অঙ্ক পারতেছে না অঙ্ক বুঝতেছে না তাদের জন্য বলবো আমরা কিন্তু যদি অঙ্ক মানে পারতে চাই এটা সাজা আমরা ইজিলি অঙ্ক কিন্তু করতে পারবো সেটা কিভাবে করতে পারবো আচ্ছা আমি যদি এই প্রশ্নটাকে এইভাবে বলতাম যে লঘু H2SO4 মিশ্রিত আমার বলে দিলাম যে 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 20 ml দ্রবণ দ্বারা আমরা H2SO4-এর হাইড্রোজেন সালফাইডের 25 ml দ্রবণকে যদি টাইটেশন করি সেক্ষেত্রে আমার H2SO4-এর সেক্ষেত্রে আমার H2SO4-এর ঘনমাত্রা কত হবে এক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এই প্রশ্নের উত্তর দিতে পারবো যদি আমি বলতেছি যদি এই প্রশ্ন করা হয়তো যে 0.2 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 20 ml দ্রবণ দ্বারা আমরা কি করতে পারে হাইড্রোজেন সালফাইডের 25 ml কে জারিত করতে পারলে সেক্ষেত্রে আমার হাইড্রোজেন সালফাইডের ঘনমাত্রা কত হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই অঙ্কটা করতে এই কাজগুলোই করতাম করে আমার লাভটা কি লাভটা হচ্ছে আমি এখান থেকে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে যে আমার 2 মোল KMnO4 ইজ ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে যে 5 মোল হাইড্রোজেন সালফাইড অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুরোপুরি কি করতে পারে 5 মোল হাইড্রোজেন সালফাইডের কে জারিত করতে পারে ফলে আমি এখন কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিন্তু তার ঘনমাত্রা জানি তার কতটুকু লাগছে সেটা কিন্তু জানি এবং এক্ষেত্রে এইটার আমি কতটুকু ইউজ করেছি সেটাও জানি ফলে তার জন্য যদি আমি ম্যাথ করি আমি কিন্তু ইজিলি কী করতে পারবো এই এখান থেকে ম্যাথ হিসাব করতে পারবো এর পরবর্তী কী কাজটা করা লাগবে সেটা আমাদের এই অধ্যায়ের অনেকগুলো অঙ্কতেই এগুলো কিন্তু বলে দেওয়া আছে ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ ইলেকট্রন সমাহিত সমীকরণ সম্বন্ধে জ্ঞান রাখা এবং সেটা জানা খুবই জরুরি এবং এই জাতীয় ম্যাথ কিন্তু বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এসে থাকে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনায় আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।